চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা টিসিবি 200 টন পচা পেঁয়াজ এখন ময়লার ভাগাড়ে। সিটি কর্পোরেশনের বুলডোজার গুড়িয়ে দিচ্ছে নষ্ট পেঁয়াজ। পচা পেঁয়াজের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে বন্দর ইপিজেড এলাকার মানুষ। টিসিবি কর্তৃপক্ষ বলছে নানা জটিলতায় পণ্য খালাসে দেরি হয়, পচেছে পেঁয়াজ। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দর থেকে টিসিবি কার্যালয়ের পাশে ময়লার বাগারে এভাবে পড়ে আছে খোলা বাজারে বিক্রির জন্য আনা পেঁয়াজ। চট্টগ্রাম বন্দর থেকে এক সপ্তাহ আগে খালাস হয় তুরস্ক থেকে আমদানি করা টিসিবির এসব পেঁয়াজ। আমদানি করা 11 লটের মধ্যে 200 টন পেঁয়াজ নষ্ট হয়েছে বললেন টিসিবি। সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এসব নষ্ট পেঁয়াজ। যেটা যে মালটা নষ্ট হয়েছে এবং সম্পূর্ণ এটা দায় দায়িত্ব সরকারি প্রতিষ্ঠানের, টিসিবি এবং বাংলাদেশের সরকারের কোনো এখানে আর্থিক একটা অপরাধ নেই। এদিকে পেঁয়াজ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বন্দর ইপিজেড এলাকা জুড়ে, তাই দিশাহারা বাসিন্দারা। আমরা এখানে গন্ধের কারণে থাকতে পারি না, আমাদের বাজারটা বন্ধ হয়ে যেতেছে পেঁয়াজের গন্ধে। পেঁয়াজের অনেক গন্ধ, গন্ধে আমরা থাকতে পারতেছি না, প্রচুর গন্ধ। যেখানে বাজারে পেঁয়াজের দাম উদ্যোগতি সেখানে টিসিবি শত শত টন পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়াকে দুঃখজনক বললেন বক্তারা। এমনকি নষ্ট পেঁয়াজ টিসিবির পণ্যের সাথে বিক্রি করায় নাজাহালও হয়েছে ডিলাররা, আর লোকসান গুনেছে ক্রেতারা। পেঁয়াজ পালিয়ে দিচ্ছে, যদি ভালো পেঁয়াজ দিত আমরা ওইগুলি কিনে খেতে পারতাম। পেঁয়াজগুলো নষ্ট করে ফেলা হয়েছে আমাদের, বাজারে পেঁয়াজ যদি আসতো তাহলে দামটা একটু কমতো। আগের যে ডিউ কাটছে এটা সম্পূর্ণ পেঁয়াজ নষ্ট, এবং পাবলিকের কাছে গিয়ে আমাদের হেয় হতে হয়েছে, নাজেহাল হতে হয়েছে অনেকটা। তবে এখন খোলা বাজারে বিক্রি করা পেঁয়াজের মান নিয়ে তেমন অভিযোগ নেই ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।